পূজা, 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 কি হয়েছে? আরে এত বমি করছে, নিশ্চয় সকাল থেকে কিছু খায়নি, পিত্তি পড়ে গেছে, দেখো ওকে। না মশাই, এটা পিত্তি বমি নয়। তাহলে খুব শিগগিরই আপনি মামা হচ্ছে। পূজা কোথায়? কি হলো? পূজা কোথায়? ও খেয়ে শুয়ে পড়েছে। শুয়ে পড়েছে? পূজা তো আমাকে না খাইয়ে কখনো খায় না। কি হয়েছে? মামা কিছু বলেছে? চুপ করে থেকো না, বলো। হ্যাঁ, মামা ওকে সবকিছু বলে দিয়েছে। এই পূজা, কাঁদছিস কেন? আমার দিকে তাকা, তাকা আমার দিকে, তাকা আমার দিকে। তোর পাগলি মেয়ে, আরে তোর যদি একটা ফুটফুটে বাচ্চা থাকতো, সে যদি আমার বুকে লাথি মারতো, তাহলে কি আমার কষ্ট হতো? আরে অভিজ্ঞতা ঠিক তেমনি, আমার কত আদরের, কত স্নেহের, ও রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে, তাতে কি আমার কষ্ট পেতে আছে? আর তাছাড়া তুই আর অভিক ছাড়া আমার জীবনের কে আছে বল? কাকে না, লক্ষ্মী বোন কাকে? আমার পায়ে কাটা ফুটলে তুমি সহ্য করতে পারো না, আর ওরা তোমার জীবনটাকে ক্ষত বিক্ষত করছে, সেটা আমি কি করে সহ্য করি বলতো দাদা? ওরে, বিয়ে হয়ে অন্যের সংসারে গেলে কত রকম অশান্তি হয়, কত রকম ঝামেলা হয়, তার জন্য কি চোখের জল ফেলতে আছে? দাদা, ওকে তুমি ক্ষমা করে দাও, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। পূজা, 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 কি হয়েছে? আরে এত বমি করছে, নিশ্চয় সকাল থেকে কিছু খায়নি, পিত্তি পড়ে গেছে, দেখো ওকে। না মশাই, এটা পিত্তি বমি নয়। তাহলে খুব শিগগিরই আপনি মামা হচ্ছেন। আগে হ্যাঁ, মা বাবা তোমরা শুনছো, আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে, আমাদের সেই ছোট্ট পূজা, ওর বাচ্চা হবে। দয়া করে একটু মিষ্টি মুখ করুন, মামা বলে তো কথা। একি এত ভালো খবর, অথচ আপনার চোখে জল। সব সময় মেয়েরা এই খবর সবচেয়ে আগে তার স্বামীকে দিতে চায়, কিন্তু আমার বোনটার এমন পোড়া কপাল যে এই আনন্দের সময় ওর স্বামী ওর কাছে নেই। আমি ওর বোনের অবস্থাটা বুঝতে পারছি অঞ্জলি।
সুখ আসে যায় সবার মনে। এই যে একটু শুনুন, কি হয়েছে? পিছু ডাকলাম বলে কিছু মনে করবেন না। আমি জানি খুব শুভ খবর দিতে ওই বাড়িতে যাচ্ছেন, শুধু একটা কথা বলার ছিল। কি? ওদের সঙ্গে কথা বলার সময় আপনি একটু শান্ত থাকবেন, ওরা কেউ যদি কিছু বলেও আপনি সব কিছু মুখ বুঝে সহ্য করবেন, কোনো অশান্তি করবেন না। আপনি ভুলে যাবেন না আপনি পূজার দাদা। সে কি আমি জানি না? ওদের ঘরে বোনের বিয়ে দিয়েছি, ওরা যা বলবে আমায় মুখ বুঝে সহ্য করতে হবে। আসি দাদা। বল। ওকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে, যদি পারো তো তোমার সঙ্গে নিয়ে এসো। ওর জন্য খুব মন খারাপ করছে, আমি আপ্রাণ চেষ্টা করব ওকে সঙ্গে করে নিয়ে আসতে। আসে শুধু জামাইকেই বলবে কেন? আমাদেরকে কি মানুষ বলে মনে হয় না? না না, সেরকম কিছু নয়। আসলে ভেবেছিলাম যে এই ভালো খবরটা আগে জামাইকে দেব, তারপর আপনাদের সবাইকে জানাবো। অভিক একটা কাজে গেছে, আসতে দুদিন লাগবে। ও, তাহলে আপনাদেরকে জানিয়ে যাই, আপনারা এখানে অনেকেই বয়সজ্যেষ্ঠ আছেন, নিন মিষ্টি মুখ করুন, আপনাদের বাড়ির বৌমা মা হতে চলেছেন। মাত্র এক রাতে বাড়িতে ছিল তাতেই বাচ্চা? ছি 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 ছি। কেন, ওদের গায়ে কি আর কোনো ছেলে নেই যে বাচ্চার বাপ হওয়ার জন্য শুধু অভিজ্ঞই লাগবে? তাই তো। আরে বাচ্চাটা হতে দাও না, বড় হলে বাপের সঙ্গে মুখ চেহারা সব মিলিয়ে দেখব, তারপরে না হয় তোমার বাড়িতে মিষ্টি খাইয়ে আসবো, মেনে নেব যে ওই বাচ্চাটা আমাদের অভিজ্ঞের। তোমরা যা বললে তা সহ্য করে আমি যদি এখান থেকে মুখ বন্ধ করে চলে যাই তাহলে আমি মানুষ নই। তোমরা যা খুশি তাই আমাকে বলো, আমি মুখ বুঝে সহ্য করব। কিন্তু বোনের চরিত্র নিয়ে এই ধরনের কোনো নোংরা উক্তি শুনেও আমি যদি কিছু না বলে এখান থেকে চলে যাই তাহলে কোনো বোন এই ভাইকে ক্ষমা করতে পারবে না। মারোকে!
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।